যারা কনভার্সন করেন, যারা কনভার্সন করেন তারা যে কোনো ওয়ার্কশপে কনভার্সন করেন না, আপনাদের যে আপগ্রেড গাড়িগুলো, এই আপগ্রেড গাড়িগুলো আপনার মাস্ট স্ক্যানার লাগবে, মাস্ট। তো ছোটোখাটো যে ওয়ার্কশপগুলো আছে ওদের কাছে কিন্তু স্ক্যানার নাই, কারণ একটা স্ক্যানারের দাম অলমোস্ট 2,50,000 টাকা উপরে, ওর 2,50,000 টাকা পুঁজি নাই, ও কিন্তু আপনার গাড়িটাকে ওইভাবে ইয়ে করতে পারবে না। আপনার ওয়ারিংয়ে যদি কোনো প্রবলেম থাকে, মানে এটা ডায়াগনোসিস, আপনার কার ডায়াগনোসিস না করতে পারলে সে সমাধানও দিতে পারবে না। আর যে গাড়িগুলো আপনার আইডিয়াল স্টাফ আছে, আইডিয়াল স্টাফ বিশেষ করে, তো স্ক্যান না করলে আপনার আইডিয়াল স্টাফ কোনো কাজ করবে না। এটাকে ফিফথ জেনারেশন বলতো, এখন 7th generation, এখন 7th generation আপডেট, এটা অনেক আপডেট। আর এবং এই কন্ট্রোলারটা অনেক ভালো মানের। আচ্ছা, বিষয়টা কি, আপনার কন্ট্রোলারের উপর ডিপেন্ড করে গাড়ির গ্যাস কতটুকু খাবে কন্ট্রোলার আর আপনার এই ইঞ্জেক্টরের উপরে। সব থেকে সুবিধা কি কাস্টমারের কাছে, আমার এখানে আপনি আসলে সব পাচ্ছেন, বাট এই গাড়িটা কিন্তু হয়েছে সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল সিস্টেম। হ্যাঁ, এই গাড়িটা হয়েছে সিকোয়েন্সিয়াল। এই যে দেখেন, রিডিউসারটা বসাইছি এই জায়গায়। আচ্ছা, কারণ এটার বসানোর একটা বিশেষ কারণ আছে, যদি কখনো টুইনিং করা লাগে তাহলে অন্য কোনো পার্ট খোলা লাগে না, জাস্ট এই পার্টটা খুলে, এটা এই জাস্ট এই কভারটা খুলে এটা গ্যাস টুইনিংটা করে দিলেই হয়। আচ্ছা, তো হাইস্ট গাড়ি এই গাড়িটা কেন সিএনজি সিএনজি করলাম, এটা আপগ্রেড আপগ্রেড মডেলের গাড়ি, এটা মডেল কত, 19 মডেল। আপনি যদি এটা ট্র্যাডিশনাল করেন, ট্র্যাডিশনাল করলে হবে কি, একটা জিনিস দেখেন, ট্র্যাডিশনাল করলে হবে কি, আপনার ড্যাশবোর্ডে অনেকগুলা কোড চলে আসবে, তখন গাড়িতে ডিস্টার্ব দিবে। জলিল ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় ছিল ভাই এতদিন? অনেক দিন আমি একটু ঢাকার বাইরে ছিলাম। আচ্ছা, সকালেই এসেছি। আর সকাল সকালে এত এত গাড়ি কর্মযোগ্য আমাদের আজকের কর্মযোগ্য, এই একটা হচ্ছে, ওই একটা হচ্ছে, ওইটা সিএনজি হচ্ছে, ওইটা হাইস্ট গাড়ি, ঢাকার বাইরের গাড়ি, সিএনজি হচ্ছে, আর ওইটা কমপ্লিট হয়ে গেছে, ওইটা হাইস্ট। আচ্ছা, দেখাই এক এক মোটামুটি আজকে অনেকগুলাই কাজ আছে আপনি দেখেন। আজকে অবরোধের দিন শুরু, আরো ইনশাআল্লাহ আসবে অবরোধের দিন। আজকে অলমোস্ট 4টা গাড়ি সকাল থেকে শুরু করছি, এখন কয়টা বাজে, এখন 12:30 বাজে। আচ্ছা, আরো গাড়ি আমার আজকে সিরিয়ালে আছে। আজকে আমরা দর্শকদের কিছু এলপিজি কনভার্সন দেখাই। এই গাড়িটা হচ্ছে এক্সো 2010 মডেলের গাড়ি, 10 মডেলের গাড়ি, এটা ক্যাপসুল ট্যাঙ্কি দিয়ে হচ্ছে, এই যে এখানে হচ্ছে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন, ক্যাপসুল ট্যাঙ্কি দিয়ে হচ্ছে। আচ্ছা, 6 লিটার দিয়ে। সামনে আমরা কিছু দেখাই আপনাদের, এই যে এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল না ট্র্যাডিশনাল? এটা অবশ্যই সিকোয়েন্সিয়াল, এটা ভিভিটি ইঞ্জিন, এক্সো গাড়ি 10 এর মডেল। হ্যাঁ, এটা করছি আমি গ্যাস ইটালি দিয়ে, এই যে এখানে দেখতে পাচ্ছেন টমাসিটো রিডিউসার দিয়ে, আর আদার সেক্সরিজ তো আছেই, যারা কনভার্সন এখনো করেনি তারা জানে। এটা হচ্ছে ইনজেকশন সিস্টেম, আই মিন ইনজেক্টর সিস্টেম, একটা ইনজেক্টর দাও। আর এটা কন্ট্রোল কোন দিয়েছেন? এটা গ্যাস ইটালি, গ্যাস ইটালি গাড়ির গ্যাস কতটুকু খাবে কন্ট্রোলার আর আপনার এই ইনজেক্টরের উপরে। আচ্ছা, এইগুলো দর্শকদের অবশ্যই বলবো আমরা, এগুলো যদি আপনার খারাপ হয়, হ্যাঁ, আপনার গ্যাস খরচটা বেশি হবে, নকিং প্রবলেম করবে। আচ্ছা, তো আমরা দেখেন কন্টিনিউ যত গাড়ি করি আমরা, তো আমরা আমাদের মেন তো ছিল এইটাই, তারপরে নয় আমরা অটো রিপেয়ারে গিয়েছি, ইঞ্জিনে গিয়েছি, আদার্স অনেকগুলো পার্ট নিয়ে। এখন তো হচ্ছে আপনারা এই যে ওয়ার্কশপে এ টু জেড গাড়ি কাজ করে, এ টু জেড করি। সব থেকে সুবিধা কি কাস্টমারের কাছে, আমার এখানে আপনি আসলে সব পাচ্ছেন, অন্য কোথাও দৌড়ানো লাগছে না। আর আপনার ওই গাড়িটা দেখাই আমি, ওইটা সিএনজি হচ্ছে 130 দিয়ে, এটা ঢাকার বাইরে থেকে আসছে না? এটা হাইস্ট হচ্ছে 130 দিয়ে, এটা কেবল ক্লাম্পটা লাগানো হয়েছে, এখনো হচ্ছে সিলিন্ডারটা বসানো হয়নি। আচ্ছা, সবথেকে মজার বিষয় কি, আপনি এই গাড়িগুলো যেখানেই করবেন সেখানেই আপনাকে ট্র্যাডিশনাল করে দিবে, বাট এই গাড়িটা কিন্তু হয়েছে সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল সিস্টেম। হ্যাঁ, এই গাড়িটা হয়েছে সিকোয়েন্সিয়াল। এই যে দেখেন, রিডিউসারটা বসাইছি এই জায়গায়। আচ্ছা, কারণ এটার বসানোর একটা বিশেষ কারণ আছে, যদি কখনো টুইনিং করা লাগে তাহলে অন্য কোনো পার্ট খোলা লাগে না, জাস্ট এই পার্টটা খুলে, এটা এই জাস্ট এই কভারটা খুলে এটা গ্যাস টুইনিংটা করে দিলেই হয়। আচ্ছা, তো হাইস্ট গাড়ি এই গাড়িটা কেন সিএনজি সিএনজি করলাম, এটা আপগ্রেড আপগ্রেড মডেলের গাড়ি, এটা মডেল কত, 19 মডেল। আপনি যদি এটা ট্র্যাডিশনাল করেন, ট্র্যাডিশনাল করলে হবে কি, একটা জিনিস দেখেন, ট্র্যাডিশনাল করলে হবে কি, আপনার ড্যাশবোর্ডে অনেকগুলো কোড চলে আসবে, তখন গাড়িতে ডিস্টার্ব দিবে,
আর সেকেন্ডশিয়াল করলে এগুলো কোড আসবে না, নিখুঁত চলবে, একেবারে নিখুঁত চলবে। এই গাড়িটার এখনো নাম্বার প্লেটও হয়নি। আচ্ছা, এটা এখনো নাম্বার প্লেট হয়নি, একদম শোরুম থেকে বের করেই আমার কাছে নিয়ে এসেছে। ওকে, এটা সিগনেচার করেছে। হ্যাঁ, আর এটা তো অলরেডি হয়ে গেছে, এটা হয়ে গেছে। এটা কোন সিস্টেমে হয়েছে? এটা এটা ট্র্যাডিশনাল। আচ্ছা, আমরা একটু এই পাশ থেকে দেখাই দেই গাড়ি আপনার। এই পাশ দিয়ে দেখেন। হ্যাঁ, রেডি স্যার, এটা বেশ তো ওই পাশে লাগিয়েছেন। রিডিউসারটা ওই জায়গায় আছে আর ইনজেক্টর এদিকে, আর ইনজেক্টরটা এখানে আছে। আচ্ছা, বুঝছেন। আর কন্ট্রোলার কোথায়? যেহেতু আপনার এগুলো জায়গাগুলো অনেক কম থাকে, হ্যাঁ, আচ্ছা, সেই জন্য আপনাকে সুন্দর করে ওইভাবে সেট করতে হয়। কন্ট্রোলারটা তো ওই সাইডে নিচে, রেডিউসার কন্ট্রোলার ওই সাইডে, হ্যাঁ ওই সাইডে আছে, আর ইনজেক্টরটা এই সাইডে, ইনজেক্টরটা এই সাইডে আছে। এই গাড়িতে মানে এটা কোনো সমস্যা হলে যে সম্পূর্ণ খুলতে হবে তেমন না, পার্ট বাই পার্ট খুলতে হবে। আর একটা বিষয় কি, এটা 19 মডেলের গাড়ি, এটার ওয়্যারিং সিস্টেমটা একটু ভিন্ন। এটা ট্র্যাডিশনাল করলেই ভুল হয়ে যাবে, ট্র্যাডিশনাল সিস্টেম করলেই ভুল হয়ে যাবে, উনি গাড়িটা ভালোভাবে চালাতে পারবে না। অথচ দেখেন, এটা ঢাকার বাইরে যারা করে বা ছোটোখাটো ওয়ার্কশপ আছে, ও আগে গিয়ে এটা ট্র্যাডিশনাল করবে। আর ট্র্যাডিশনাল করলে ওর তো কিছু না, ভুগবে হচ্ছে গাড়ির মালিক যে গাড়ি ড্রাইভ করবে। তো আপনার সঠিক টেকনিশিয়ান, সঠিক ইঞ্জিনিয়ার, সঠিক জায়গা একটা গাড়ি এলপিজি কনভার্শনের জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে এই গাড়িটা হাইব্রিড গাড়ি, এক্স নোয়া, এটা এলপিজি করেছি, আপনি একটু দেখেন। হাইব্রিড গাড়ি না? হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে, এটা ক্যালিব্রেশনও শেষ হয়ে গেছে, এটা এখন টেস্টে যাবে। তো যারা হাইব্রিড গাড়ি করতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর হাইব্রিড গাড়ি কিন্তু সবাই করতে পারে না, আসলে এটা গর্ব করে বলছি না, এটা টেকনিশিয়ান টু টেকনিশিয়ান ভ্যারি করে। কারণ কি, এর কিছু খুঁটিনাটি বিষয় আছে, সেটা অনেকে জানে অনেকে জানে না। তো যেখানেই হাইব্রিড গাড়ি করেন না কেন, একটু তাদের সেট আপ সম্বন্ধে জেনে নেবেন। কারণ হাইব্রিড কার করতে হলে মাস্ট একটা স্ক্যানার থাকতে হবে, মাস্ট, এবং খুব ভালো মানের স্ক্যানার থাকতে হবে। যাদের স্ক্যানার নাই তাদের কাছে কনভার্সন করবেনই না, নট অনলি হাইব্রিড গাড়ি, যে গাড়িই করেন না কেন তাদের কাছে কনভার্সন করবেন না। এটা করেছি আমি 40 লিটার সিলিন্ডার দিয়ে, রাউন্ড, একদম পিছনে, মানে ওর যে গর্তটা আছে গর্তের ভেতরে একদম নাইস, মানে বোঝাই যাবে না এটা এলপিজি করা। এই গাড়িটা যে কনভার্সন করেছি, এটা কি বোঝা যাচ্ছে? কোন সিলিন্ডার আছে? এটা সিলিন্ডারটা একদম নিচে 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 বলতে গাড়ির নিচে না, মানে এখানে স্পেস আছে। হ্যাঁ, স্পেস আছে। আর স্পেস জায়গাটা কি নিচে? স্পেসটা পাশে আছে, পাশে। এখানে দুইটা গোল সিস্টেম আছে, একটাই হচ্ছে সিলিন্ডার আর একটাই স্পেয়ার। তো দর্শকদের উদ্দেশ্যে আমার লাস্ট কথা, আপনারা যেখানেই কনভার্সন করবেন, তাদের পূর্ণাঙ্গ সেট আপ আছে কি না, তারপরে হচ্ছে টেকনিশিয়ান সাপোর্ট আছে কি না, একটা ভালো ওয়ার্কশপ আছে কি না, ওয়ার্কশপের টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার কতজন, সব কিছু জানা প্রয়োজন। আমি পাটোয়ারি মোটরস থেকে আব্দুল জলিল, আপনাদের যদি এলপিজি বা এলপিজি সংক্রান্ত যে কোনো সমস্যা, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমার সাথে আপনারা দ্বিধা মনে না করলে কথা বলতে পারেন। যদি অন্য কোথাও থেকে এলপিজি করা থাকে, তাহলে আপনি সেটার সমাধানও আমাদের কাছে পাবেন বা আমার কাছে পাবেন। আমি চেষ্টা করি, মানে দিতে পারি কি না জানি না, চেষ্টা করি। দুই হচ্ছে, আমি সবসময় একটা সতর্কবাণী দিয়েই আমি শেষ করি, সেটা হচ্ছে আপনাদের গাড়িতে যদি সিএনজি সিলিন্ডার থাকে আর সেটা মেয়াদ যদি চলে যায়, অবশ্যই সেটা চেঞ্জ করুন, অবশ্যই চেঞ্জ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।